বাড়িতে বগরে রুব, বাড়িরে বগরে পকি হরি গলে আমারে মইনা বুতলি খাব। একটা নাটক সদ্য পড়ে উঠলাম একেবারে আপনাদের সামনেই, এই তো দেখলেন। নাটকের নাম নুরি, লিখেছেন অরিজিৎ আদিত্য। হ্যাঁ, সেই অরিজিৎ যার লেখা নাটক এই শহরের মঞ্চে আপনারা মঞ্চস্থ হতে দেখেছেন, লিগ্যাসি কোড, তারপর আত্মহত্যার পর। দুটো নাটকই আমরা জানি এবং আপনারা দেখেছেন, নির্দেশনায় ছিলেন সুব্রত রায়। সেই সুব্রত অরিজিৎ জুটি এবার মঞ্চস্থ করছে অরিজিৎ আদিত্যের গত দু বছরের তৃতীয় নাটক নুরি, যেটা আপনাদের আমি বললাম এইমাত্র আমি পড়ে শেষ করলাম। এবং একটা ভালো লাগার নাটক, ভালো লাগার গল্প, ভালো লাগার উপন্যাস পড়ে শেষ করার ঠিক পরেই যেটা মনে হয় যে নিজের লোকজনের সাথে একটু ভাগ করে নিই, আমার তো ইচ্ছে করছে এই নাটকের গল্পের কথা বলি, কারণ আপনারা কেউ নাটকটা পড়েননি। একটা অসাধারণ নাটক আমি বলবো, অসাধারণ শব্দটা প্রায় প্রতিনিয়ত ব্যবহার হতে হতে ক্লিশে হয়ে গেছে, আমি তারপরে বলছি এটা সত্যিই অসাধারণ নাটক। এই নাটকের নানা মাত্রা রয়েছে, নাটকের ব্যাপ্তি, নাটকের গভীরতা দুটোই নজর কাড়ার মতো। নাটক কোত্থেকে শুরু হয়েছে তার মধ্যে একটা নাটকীয়তা রয়েছে। আপনাদের মনে আছে বেশ কবছর আগে এই রাজ্যে উগ্রপন্থীদের বোমা বিস্ফোরণে ফুলের মতো নিষ্পাপ কিছু শিশু মারা যায়, বেশ কবছর আগের ঘটনা, ব্রহ্মপুত্র উপত্যকায়। এই নাটক শুরু হয়েছে সেই ঘটনা থেকে। তারপর নানা নাটকীয় মুহূর্তের মধ্য দিয়ে নাটকের প্রয়োজনে, চরিত্রের প্রয়োজনে, ঘটনার বাস্তবতা এবং বিশ্বাসযোগ্যতার প্রয়োজনেই সেই নাটক চলে এসছে একেবারে আমাদের শিলচরে। ফলে বুঝতেই পারছি একটা বিশাল ক্যানভাস জুড়ে এই নাটক রয়েছে। এবং তার মধ্যে আমি একটু আগে বলছিলাম না, নানা মাত্রা রয়েছে, নানা বিভঙ্গ রয়েছে, নানা রং রয়েছে। একদিকে যেমন এখানে রয়েছে চরম অবিশ্বাস, রয়েছে তেমনি পাশাপাশি বিশ্বাস। এখানে আছে ঘৃণা, সঙ্গে রয়েছে করুণা। আছে প্রেম, আছে অপ্রেম, আছে ভালোবাসা, আছে মন্দবাসা। কিন্তু সব মিলিয়ে যেটা রয়েছে একটা সম্পর্কের কথা রয়েছে। নাটকের কেন্দ্রীয় চরিত্র, ওই নাটকের নামটি নুরি, এইটুকুনি একটি মেয়ে, সেই মেয়েকে ঘিরেই আন্দোলিত হচ্ছে নাটকীয় ঘটনাক্রম। অবশ্যই পুরো নাটকের গল্প তো আপনাদের আমি শোনাতে পারবো না, কিন্তু একটা আভাস দিয়ে রাখতে পারি যে নানা ধরনের বিষয়, যেমন বলছিলাম আমি, রাজনীতি, সমাজ, সম্পর্ক এবং মনস্তত্ত্ব সবটাই জড়িয়ে গেছে এই নাটকের মধ্যে। আমি শুনতে পাচ্ছি যারা অভিনয় করছেন এই নাটকে তাদের কাউকে নতুন করে আপনাদের সামনে পরিচয় করে দিতে হবে না, বরাক উপত্যকার নাট্যমঞ্চের এরা প্রত্যেকেই কুশীলব, এরা প্রত্যেকেই দাপুটে অভিনেতা অভিনেত্রী। একটা চরিত্রে অবশ্যই অভিনয় করছেন নির্দেশক স্বয়ং অর্থাৎ সুব্রত রায়, রয়েছেন প্রদীপ দাস, বিশ্বজিৎ সমাজপতি এবং আশিস ভৌমিকের মতো দাপুটে অভিনেতারা, রয়েছেন রুমি রায় এবং শর্মিলা দত্তের মতো প্রতিভাময়ী অভিনেত্রীরা, এবং রয়েছেন আর অনেকেই, সবার নাম বলছি না। হ্যাঁ, কথা হচ্ছে নাটকটা কবে হবে, কোথায় হবে? আগামী 8ই জুন শনিবার সন্ধে 6:45 বঙ্গভবন। আসল কথাটা বলতেই তো ভুলে গেছি, নাটকটি প্রযোজনা করছেন শিলচরের বিখ্যাত নাট্যদল গণসুর। ফলে চলুন আমরা দেখে নেবো সেদিনের নাটক, আমি তো যাবই এবং আমার বিশ্বাস আপনারা সবাই যাবেন, এবং না গেলে আমি নিশ্চিত আপনারা কিন্তু প্রথম মঞ্চায়নটা সত্যি সত্যি মিস করবেন। ভালো থাকুন।